ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 এ অর্থাৎ 2023 এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে সামেটিভ एग्जाम গুলো গরমের ছুটির জন্য আটকে গিয়েছিল সেই সামেটিভ एग्जाम কবে এবং কিভাবে হবে তা নিয়ে বিশদে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। সেই নোটিশে কি লেখা রয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু ক্লাস 6 থেকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে দশম শ্রেণী পর্যন্ত তাদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আজকের মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রেখো। স্কুল খুললেই পরীক্ষা, 8ই জুলাই এর মধ্যে শেষ করতে হবে প্রথম সামেটিভ। জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ চালু হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি, থমকে ছিল সামেটিভ মূল্যায়ন। একটি শিক্ষাবর্ষে তিনটি সামেটিভ মূল্যায়ন হয়ে থাকে, সেগুলি কখন কিভাবে হবে তা নিয়ে চিন্তায় ছিল পড়ুয়া থেকে শিক্ষক মহল। বিশেষ করে গরমের ছুটির মেয়াদ বাড়ানোর ফলে সামেটিভ মূল্যায়নের সূচিতে বদল অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। এবার অবশেষে পরিবর্তিত পরীক্ষার সূচি প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। আর নতুন সূচি অনুযায়ী গরমের ছুটির পর স্কুল খুললেই পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের। গরমের ছুটি 27 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে আর প্রথম সামেটিভ মূল্যায়ন শেষ করতে হবে 6ই জুলাই এর মধ্যে। অর্থাৎ গরমের ছুটি যে তোমাদের 26 জুন পর্যন্ত হয়েছে এবং 27 তারিখ থেকে তোমাদের যে স্কুল খুলছে সেই 27 তারিখ থেকে শুরু করে 6ই জুলাই এর মধ্যে তোমাদের প্রথম সামেটিভের পরীক্ষা নিয়ে নেবে তোমাদের বিদ্যালয়। মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম সামেটিভ মূল্যায়ন 28 জুনের আগে শুরু করা যাবে না এবং প্রথম সামেটিভ শেষ করতে হবে 6ই জুলাই এর মধ্যে। ইতিমধ্যে শিক্ষাবর্ষের প্রায় 6 মাস পেরিয়ে গিয়েছে, বাকি রয়েছে আর 6 মাস। এই 6 মাসের মধ্যে তিনটি সামেটিভ শেষ করতেই হবে, তাই প্রথম সামেটিভ শেষ হতে না হতেই আবার দ্বিতীয় সামেটিভ। বিজ্ঞপ্তি অনুযায়ী 29শে অগস্টের আগে দ্বিতীয় সামেটিভ শুরু করা যাবে না এবং শেষ করতে হবে 8ই সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা শুরু হবে কিন্তু 29শে আগস্ট বা তারপর থেকে এবং সেটা শেষ হয়ে যাবে 8ই সেপ্টেম্বরের মধ্যে। এইভাবে বিজ্ঞপ্তি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। এরপর তৃতীয় সামেটিভ আবার নভেম্বর ডিসেম্বর মাসে, অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা সেটা নভেম্বর অথবা ডিসেম্বর মাসে হবে। 25শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে তৃতীয় সামেটিভ পরীক্ষা। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা 25শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। মাধ্যমিকের জন্য টেস্ট পরীক্ষা নেওয়া হবে 17ই নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে। যারা 2023 এর মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু এখন থেকেই পড়াশোনাটা ভালোভাবে স্টার্ট করো, তার কারণ তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু আর খুব একটা বেশি দেরিতে নেই। তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দিল যে 17ই নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শেষ করতে হবে, অর্থাৎ টেস্ট পরীক্ষা শেষ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের থেকে জানানো হয়েছে পূর্ণ সিলেবাসের উপরেই ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মূল্যায়ন করা হবে। প্রত্যেক স্কুল নিজেরাই প্রশ্নপত্র তৈরি করবে। প্রথমত করোনা পরিস্থিতির কারণে পড়ুয়াদের একাংশ দীর্ঘদিন ধরে স্বাভাবিক পঠন পাঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন, তার উপর স্কুল খুললেও আবার গরমের ছুটি পড়ে যায়। এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সামেটিভের প্রশ্নপত্র তৈরি করার কথা বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এবারে মধ্যশিক্ষা পর্ষদ যে নোটিশটা জারি করেছে সেই নোটিশটা দেখো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই নোটিশের যে ছকটা রয়েছে এই ছকের মধ্যে স্পষ্ট করে কিন্তু তোমাদের সময় উল্লেখ করে সমস্ত পরীক্ষা বলে দেওয়া হয়েছে। যেমন স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর যে প্রথম সামেটিভ পরীক্ষা সেটা কিন্তু 28শে জুন থেকে 6ই জুলাইয়ের মধ্যে নিতে হবে। দ্বিতীয় সামেটিভ যে পরীক্ষা সেটা কিন্তু 29শে আগস্ট থেকে লেখা রয়েছে যে 8ই সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে। তৃতীয় সামেটিভ যেটা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত হবে, তার কারণ 10 এর কোনো সামেটিভ লাস্ট সামেটিভ এক্সাম সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা, সেই কারণে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তাই এটাই লেখা রয়েছে থার্ড সামেটিভ। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের যে থার্ড সামেটিভ এক্সামিনেশন বা ফাইনাল এক্সামিনেশন সেটা কিন্তু 25শে নভেম্বর থেকে শুরু হবে এবং তার মধ্যে এবং 7ই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে ক্লাস 10 এর, অর্থাৎ তোমাদের যে সিলেকশন টেস্ট
সেটা কিন্তু নিতে হবে 7ই নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে। এখানে দেখো তোমরা নোটিশটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, এই নোটিশ জারি করে কালকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত সরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে সামিটিভ পরীক্ষাগুলো তারা যেমনভাবে নোটিশে দিয়েছে যে ডেটের মধ্যে দিয়েছে সেই ডেটে যাতে নেওয়া হয়। আজকের এই গুরুত্বপূর্ণ খবরটা কিন্তু অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এবং ভিডিওটাতে কিন্তু লাইক করতে একদমই ভুলো না।